আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে 2021-22 সেশনের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম এই কোর্সে। তোমরা যারা এখনও কোর্সটা রেজিস্ট্রেশন করোনি, ফ্রিতে রেজিস্ট্রেশন করে নাও, কোনো প্রকার টাকা পয়সা কিছু লাগবে না এই কোর্সে। আমি শুধুমাত্র যারা গরিব এবং যারা মেধাবী শিক্ষার্থী আসো তাদের জন্য এই কোর্সটা আমরা এনরোল করেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র থেকে কোন কোন অধ্যায় বেশি বেশি প্রশ্ন করে বিভিন্ন ইউনিভার্সিটি, সেটাই আমরা দেখব এই ভিডিওতে। তো চলো, তো এখানে দেখো স্ক্রিনে যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে সকল অধ্যায় থেকে প্রশ্ন হয় বা করা হয় সেগুলো নিম্নরূপ। প্রথমে বাংলা প্রথমটা দেখব, দ্বিতীয় বাংলা দ্বিতীয়। তো বাংলা প্রথমটা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমাদের যে পাঠ্য বইটা আছে বাংলা প্রথম পত্র, সেটার গদ্য পদ্য নাটক আর উপন্যাস, এই যতগুলান মানে গদ্যে 15টা, পদ্য 15টা, 30টা, আর নাটক আর উপন্যাস যে দুইটা আছে এগুলো তোমাকে ভালো করে নৈবেদ্যিক মুখের আগায় থাকতে হবে, মানে জহজরে মুখস্থ রাখতে হবে। এবং বিশেষ করে লেখক পরিচিতি, তারপরে শব্দার্থ টিকা, আর নৈবেদ্যটা তোমার পাঠ পরিচিতির উপর নির্ভর করে করতে হবে, মানে গোটা যে স্টোরিটা আছে গল্প এবং কবিতা সম্পূর্ণ ভালো করে পড়তে হবে, তাহলে তুমি নৈবেদ্যটা পারবা। আর লেখক পরিচিতি, এটা লেখকের যতগুলান তোমার যে কী বলে গ্রন্থের নাম আছে, তারপরে জন্ম, সাল, মৃত্যু, এগুলো তোমাকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। তো বাংলা প্রথমের জন্য এইটুকুই তোমাকে গাইডলাইন হিসেবে দেওয়া যাইতে পারে, তোমাকে ভালোভাবে এখান থেকে মুখস্থ না করলে তুমি এখানে পারবা না। ওকে, এইটুকুই। আর এবার আসো বাংলা দ্বিতীয়। এখানে মুখস্থবিদ্যার কোনোটা কার্যকরী হবে না, শুধুমাত্র ব্যাকরণ সাইডে কোনো কাজ হবে না, শুধুমাত্র যেগুলো বাগধারা আছে, তারপরে যে বিপরীতার্থ শব্দ, সমার্থ শব্দ আছে, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর যেগুলো ব্যাকরণ সাইড আছে তোমাকে বুঝতে হবে আসলে এটা কীভাবে কী হলো, কীভাবে ব্যাকরণ শব্দটা ভাঙলে কীভাবে হয়, সন্ধি শব্দের অর্থ কী, সন্ধি কীভাবে মিলিত হচ্ছে, সমাস কীভাবে মিলিত হচ্ছে, ইত্যাদি বিষয় তোমাকে জানতে হবে। তো প্রথমে ধরো ভাষা, ভাষা থেকে প্রতিবার কিছু না কিছু প্রশ্ন হয়, তারপর বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব। আচ্ছা, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় ভিতরে যে কয়টা ফাংশন আছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, এগুলো তোমাকে ভালো করে মুখস্থ ভালো করে জানতে হবে, মুখস্থ না ভালো করে শিখতে হবে। তো সেটা আমরা শিখাবো পরবর্তী ক্লাসে, যখন আমাদের ক্লাসটা শুরু হবে 1 তারিখ থেকে, যেহেতু তারপর থেকে কবে কবে ক্লাস হবে সেটা আমি ভিডিও লাস্টে বলতেছি। তারপরে দেখো ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, তারপর কি নত্ব সত্ত্ব বিধান, সন্ধি, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দীর্ঘ শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, এগুলো বেশি করে কোশ্চিন হয়, এগুলো প্রতিবারই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এগুলোতে কোশ্চিন করে এইসব আইটেমের উপর। তারপরে দেখো উপসর্গ, ধাতু, ধাতুরা একটু কম দেয়, তারপরে কৃতপ্রত্যয় বিস্তারিত আলোচনা একটু একটু কম দেয়, তাও আমরা একটু নিয়েছি ব্যাকআপ হিসেবে। শব্দের শ্রেণী বিভাগ ইম্পর্টেন্ট আছে, পদপ্রকরণ, বাংলা অনুজ্ঞা, ক্রিয়া বিভক্তি, সাধু ও চলিত, কারক বিভক্তি, সম্বন্ধ পদ, সম্বন্ধন পদ, অনুসর্গ, এটা একটা মুখস্থবিদ্যা আছে এখানে তোমাকে, তারপর বাক্য প্রকরণ, বাচ্য এবং বাচ্য পরিবর্তন, জ্যোতি, ছেদ চিহ্নের লিখন কৌশল, বাক্যের শ্রেণী বিভাগ, প্রকৃতি প্রত্যয়, আর লাস্টে যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মুখস্থবিদ্যা, সব বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংক্ষেপণ, এগুলো তোমাকে ঝাড়া মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে 3টা 4টা তুমি প্রশ্ন পাবাই, ঠিক আছে? তো এগুলো তোমাকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। তো এই তোমাদের এই যে পোস্টের যেগুলো কোশ্চেনের যে অধ্যায়গুলো না, এটা এই পোস্টের পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো এখন দেখি যে বাংলা ক্লাসটা কবে কিবার নেওয়া হচ্ছে। তো প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে বাংলা ক্লাস দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা টু লার্নিং ইউটিউব চ্যানেল। তো যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, 1/1/2022। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্রি কোর্সে, যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখন ভাবতেছো ফ্রি কোর্স কেন, ফ্রি কোর্স এই বিষয়ে একটু পরে আমি আলোচনা করা হবে নিকো, ঠিক আছে? তো আজকে পর্যন্তই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, থাকো।